আরফান নিশোকে এবার দুই সিনেমায় দেখা যাবে। নিজের প্রথম সিনেমা সুরঙ্গ দিয়ে আলোচনায় এসে হুট করে নিখোঁজ হয়ে গেছেন আরফান নিশো। সেই নিখোঁজ খবরে কিছুটা আশা জাগিয়েছে এসবিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের জোড়া সিনেমার ঘোষণার মাধ্যমে। প্রথম জানিয়েছিল নিশোর এই দুই সিনেমার একটির নাম আসিয়ত, যেটি পরিচালনা করবেন রায়হান রাফি। নায়িকা হিসেবে থাকবেন তমা মির্জা। সিনেমাটি নিয়ে চুক্তিও শেষ, কেবল অপেক্ষায় ছিল শুটিং ফ্লোরে যাওয়ার। পরিকল্পনা অনুযায়ী গেল সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরুর কথা ছিল সিনেমাটির, কিন্তু তা হয়নি। সেই থেকে ফের হারিয়ে যান আরফান নিশো। বিজ্ঞাপন ছাড়া কোথাও নেই এই তারকা। গোপন সংবাদের মাধ্যমে জানা যায় আরফান নিশোর সঙ্গে অসিয়ত সিনেমা করছেন না রায়হান রাফি। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বাজেট জটিলতার কারণে সিনেমাটি আপাতত হচ্ছে না। অসিয়ত প্রসঙ্গে প্রযোজক শাহরিয়া শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি। নিশোর সঙ্গে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি কোনো মন্তব্য। তবে আলফা আই থেকে সূত্রের বরাতে পাওয়া খবর, আপাতত আসিয়ত নিয়ে নতুন কোনো আপডেট নেই তাদের কাছেও। নির্মাতা রাফিও দুটি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, তাই আগামীতে অসিয়ত আর হবে কিনা সেটিও সিদ্ধান্ত নিতে পারছে না প্রযোজনা সংস্থা। পরিকল্পনা ছিল 2025 সালের ঈদ উল ফিতর সামনে রেখে যাবতীয় পরিকল্পনা চলছিল অসিয়ত সিনেমাটি নির্মাণের, কিন্তু সে পরিকল্পনাই গুড়ে বালি। ঈদ উল আজহায় রাফি লায়ন সিনেমাটি মুক্তি পাবে, যেখানে কলকাতার সুপারস্টার জিৎ ও ঢাকার নায়ক শরীফুল রাজকে দেখা যাবে একসঙ্গে। তবে এখনও এসবিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যানারে ভিকি জায়েদের সঙ্গে আরফান নিশোর সিনেমাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্তি রায়, ভোরের আকাশ।